আমরা কিন্তু প্রতিটাবার যে কটাবার আমি নির্বাচন করি প্রতিটাবারে কিন্তু আমরা আওয়ামী লীগের লোকজন মারামারি হয়েছে এই দিন বেড়ে করতেছে ভোটারদেরকে বের করে দেওয়া হয় তাহলে এবার মার খেতে হবে আমার পরিবেশ যদি ভালো না দেখে উড্রো গেল নির্বাচন দিন যেই দিন আমার এজেন্টদের মারধর করা হয় বের করে দেওয়া হয় তখন আপনারা তো কই থাকেন হারুন স্যারের কাছে এই জন্য বললাম যে আপনি আমাকে যেহেতু ভালোবাসেন আপনার কাছে যে কোনো বিষয়ে আমি আসি তো আপনি কতটুকু আমাকে সাপোর্ট দিতে পারবেন আমি নির্বাচনে যাচ্ছি দুলকান্না কোনো সাপোর্ট দিতে পারবো না কোনো সুষ্ঠু নির্বাচন হবে না তাহলে এই নির্বাচনের দরকার নেই লোক দেখা নির্বাচন আমি করতে চাই না অনেক নির্বাচন করছে অনেক লোক দেখা অনেক কিছু করেছে মার খেয়েছে অনেক মনে করেন লাঞ্ছিত হয়েছে যে নির্বাচন করে এবং সফলতা অর্জন না করতে পারে সেই নির্বাচন করে লাভ কী তা আপনি যদি বলেন না নির্বাচন সুস্থ হবে নির্বাচনের পরিবেশ ভালো আছে দ্বারাও আমরা সাপোর্ট দেবো সে বললাম আরুণ স্যার বলেছে এবার নির্বাচন সুস্থ হবে এবং সাপোর্ট দেবো এবং করে চতুর্দিকে দেবে এই জায়গাতে আমার এখানে দেখেন আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে জাসদ আছে আরও অন্য অন্য কেন দল আছে আমরা কিন্তু প্রতিটাবার যে কটা বারে আমি নির্বাচন করি প্রতিটাবারে কিন্তু আমরা আওয়ামী লীগের লোকজন মারামারি হয়েছে এই দিন বেড়ে করতেছে ওই এবারও কিন্তু আমার ওখানে তারাই আছে এবার মনে করি তার বেশি আছে আগেবার মনে করি ওই আসনে দুইবার আওয়ামী লীগ ছিল না শুধু ছিল মনে করেন জাসদ ছিল এবার কিন্তু আওয়ামী লীগও আছে জাসদও আছে জাতীয় পার্টিও আছে সব কটাই আছে এবার আর মনে করি আরও বেশি প্রার্থী আছে ওই জায়গাতে সেই হিসেবে এইবার কিন্তু আগের থেকে বেশি আর রিক্সে আছি সেই নির্বাচনে কতটা আমি সফলতা অর্জন করতে পারবো এই বিষয়ে আমি কথা বলেছি ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ তিনি বলেছে সাহস দিয়ে সারুন ভাই যে অনেক বিষয়ে আমাদেরকে হেল্প করবে সুষ্ঠু নির্বাচন হবে বাদ বাকি এখন মাঠেই বোঝা যাবে কতটা সুস্থ মরিয়া আর একটা বিষয় বলতে চাই ভোটের পরিবার থেকে সুস্থ না দেখি যে আমি দেখছি না আগের লাভবার এরকম হয়ে গেছে আমি আগে উঠে গেলাম এই ভোট আমি চাই না এখন ভোটের দিন দিলে আমার ভোটার এজেন্টদেরকে বের করে দেওয়া হয় ভোটারদেরকে বের করে দেওয়া হয় তাহলে এবার মার খেতে হবে আমার কারণ ওদেরকে বের মারধর মনে করেন বের করে দিলে এজেন্টদেরকে আমাকে ভোট দিতে না দিতে না দিলে আমি তো বাধা দেবই বাধা দিলে তো তারা আমাকে মারধর করবি এটা তো নতুন কিছু না হারুন স্যার সাহস দিয়েছে সুষ্ঠ নির্বাচন হবে এবার তুমি নিশ্চিন্তে থাকো তুমি ভোটের দাঁড়াও এই একটা সাহস দিয়েছে এখন এই সাহসে আমরা সামনে এগিয়ে যাবো এখন দেখতে পরিবেশ যদি ভালো না দেখে উড্রো গেলাম